ওই দেখুন প্রভু কুত্ত ওই দেবর্ষী নারদ মন্দির
বলছি তুমি মনির শ্রেষ্ঠ তুমি ক্রোধ করো সম্পরণ ও কারণে কেন তুমি স্বর্ণ গান ধরবে করো সাপান্ত নারায়ণ নারায়ণ আপনি তো জানেন প্রভু আমি সর্বক্ষণে সর্বমর্গ কপালে আপনার নামেই মত্ত থাকি আমি ক্লান্ত শরীরে ওই পবিত্র গঙ্গার জল যায় স্নান করিবারে আমার এই সূর্য ত্রুটি রেখে আমি স্নান সেরে উঠে দেখি যথাস্থানে আমার এই বিনা যন্ত্রটি নেই আমি ধ্যান যোগে বুঝতে পারি অহংকারে মত্ত হইয়া এই স্বর্ণ গান্ধর্ব আমার বিনা যন্ত্র করেছে চুরি তাই কি আপনার অভিশাপ ও সকলে জন্ম হবে তোমার হে রাজন কেন কেন তুমি মহামণি নারদের বিনা যন্ত্রটি বিনা কারণে চুরি করিলে এই জন্য তো তোমার শাস্তি পেতেই হবে মণিবাক্য না হবে লঙ্ঘন অসুর কুলে জন্ম হবে তোমার তোমার জন্ম হবে কংস রাজার সেনাপতি হরিষ্ঠাসুর নামে অতীতে এই জন্ম নেব আমি অবতার নিয়ে পৃথিবী মাথারে আমার হাতেই তুমি বৃন্দাবনে মুক্তি পাবে আমার হাতেই তুমি বৃন্দাবনে মুক্তি পাবে আর তুমিও শুনে যাও দেবী ধরিত্রী মাতা তুমি আর কিছুদিন ধৈর্য ধরো অতীতে এই জন্ম নেব মানবকারী মানবের ঘরে পাপী দাবিদের করিতে বিনাশ গরিব সাধুদের রক্ষা যার যেমন কর্ম সকলেই আমাকে পাবে তুমি আর কিছুদিন ধৈর্য ধরো আর কিছুদিন ধৈর্য ধরো আবির্ভূত হলে কংসের কারাগারে বন্দী রয়েছে বাসুদেব এবং দৈবকী ঘোর রাত্রে তাদের নবজাত সন্তানকে জন্ম দিয়ে কংসের কারাগারে বাসুদেব এবং দৈবকীর আগমন দেবকী কেউ খণ্ডন করতে পারে না দেবকী কেউ খণ্ডন করতে পারে
দেবতার মনে করুণা হলো আজ নাগ দেবতা বলছেন হে প্রভু দয়াময়,
আজ তোমার জন্মলগ্নে আমি কি হবে না থাকবো সঙ্গে সঙ্গে নাম দেবতা তার প্রভু শ্রীকৃষ্ণের উপরে তার সর্বক্ষণা দিয়ে ছায়া করলেন যাতে তার প্রভুর কিছু ক্ষতি না হয় বাসুকে বুঝতে পারলে হয়তো বৃষ্টি কেটে গেছে কই আর কবিটি মরে না দেখছি যাই যাই এই সময় রাত্রি অন্ধকারে আবার যে গোপুর নগরে বহু দূরেই যেতে হবে সেই কন্যা সন্তানটি কোলে করে বাসুদেব রাত্রি শেষ হওয়ার পূর্বে অংশ রাজার কারাগারে ফিরে আসে।